নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2024 সালের শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের এমসিকিউ নিয়ে আলোচনা করছি। ফার্স্ট প্রশ্নের মাননে জ্ঞানের শিকনের শেষ স্তরটি হলো ডির অ্যান্সার সমস্যা সমাধানের শিকন। রোমান টুর যে প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার ভারতীয় শিক্ষা কমিশন। রোমান থ্রির যে প্রশ্ন আছে ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা সির অ্যান্সার ক্যাটেল। রোমান ফোরে গেস্টাল্ট কথার অর্থ হলো এর অ্যান্সার অবয়ব। পাঁচ দাগের প্রশ্ন কী আছে, পাঁচ দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার সিএএল। ছয় দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার আরওএম রম। সাত দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার আর টাইপ। আট দাগের প্রশ্নের অ্যান্সার হবে সের অ্যান্সার শ্রেণী ব্যবধানের নিম্নসীমায়। নয় দাগের প্রশ্নের অ্যান্সার হবে সের অ্যান্সার নয়। দশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে পঁয়তাল্লিশ নং ধারায়। এগারো দাগের প্রশ্নের অ্যান্সার হবে মোদালিয়ার কমিশনের। এগারো দাগের প্রশ্ন সপ্তপ্রবাহের সুপারিশ কোন কমিশনের, অ্যান্সার হবে সের অ্যান্সার মোদালিয়ার কমিশনের। পরের প্রশ্ন কী আছে, বারো দাগের প্রশ্নের অ্যান্সার হবে সের অ্যান্সার পাঁচ বছর। তেরো দাগের অ্যান্সার হবে ডের অ্যান্সার জাতীয় শিক্ষানীতি 1986। চোদ্দো দাগের প্রশ্নের অ্যান্সার হবে ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয় বিয়ের অ্যান্সার 15ই মার্চ। পনেরো দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার 1988 সালে। ষোলো দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার র্যাম। সতেরো দাগের অ্যান্সার হবে ডের অ্যান্সার বধিরত্ব। আঠেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 1952 সালে। উনিশ দাগের অ্যান্সার হবে এনসিইআরটি। কুড়ি দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 1992 সালে। একুশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর জে এম ডাব। বাইশ দাগের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পরিসংখ্যা বহুভুজ। তেইশ দাগের অ্যান্সার হবে সের অ্যান্সার যোগফল। চব্বিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার স্পিয়ারম্যান। এই হলো আমাদের চব্বিশখানা এমসিকিউ টু দ্য পয়েন্ট যেগুলো সলভ করে দেওয়া হয়েছে, তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দাঁড়াই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।